বিষয়টি ছিল, আলোচ্য বিষয় ছিল 1971 সালে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই নায়ক বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের 38তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিএনপির কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। আজকের আলোচ্য বিষয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি এমন একটি সময়ে এই দেশের রাজনীতিদের সামনে, রাজনীতিবিদদের সামনে, দেশের ইতিহাসের সামনে উপস্থিত হয়েছিলেন যখন এই দেশ, এই জাতি সবচেয়ে কঠিন সময়ে এবং তৎকালীন রাজনৈতিক নেতৃবর্গের সিদ্ধান্তহীনতার কারণে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল, যে দিক নির্দেশনার অভাব দেখা দিয়েছিল, সেই সময় মেজর ছিলেন তিনি যুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে তিনি যুদ্ধে স্থাপিত করার জন্য আহ্বান জানিয়েছিলেন। নিজে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে যুদ্ধ করেছেন। 9 মাস যুদ্ধের পরে এই যুদ্ধে অনেক অসংখ্য আমাদের শহীদরা শহীদ হয়েছেন, মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, অনেক মানুষ শহীদ হয়েছেন, আমাদের ভাবনা অনেক অনেক ত্যাগ প্রতিজ্ঞার বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। পরবর্তীকালে শহীদ জিয়া রহমান জনগণ এবং দেশপ্রেমিক সৈনিকদের আহ্বানের সাড়া দিয়ে যখন তিনি আবারও একটি দিশাহীন জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য সামনে এগিয়ে এসেছিলেন, সেই 7 নভেম্বরের কথা আমাদের সকলে এবং তারপরে তিনি জনগণ যখন তাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে, তিনি সেই দায়িত্ব নিয়েই এই দেশকে বহুদলীয় গণতন্ত্র ফেরত দিয়েছে। আমাদের সকলেরই মনে থাকার কথা, পূর্ববর্তী সরকার, আওয়ামী লীগের সরকার, যারা 1972 থেকে 75 সাল পর্যন্ত একটা ব্যর্থতার পরিচয় দিয়েছিল শাসনে, এবং তাদেরই শাসন আমলে একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল রাজ্য শাসনের কারণে। দেশে হত্যা, বিরোধী দল সহ্য না করা, বিরোধী পদকে সহ্য না করা, সংসদ অভাবের কারণে, তাদের দুর্নীতির কারণে তখন এই দেশের মানুষ তাদের বিরুদ্ধে ঢুকে দাঁড়িয়েছিল। বিশেষ করে যারা তরুণ যুবক তারা ঢুকে দাঁড়িয়েছিল, তাদেরকে দমন করার জন্যে প্রথমে জরুরি অবস্থা, তারও আগে বিশেষ ক্ষমতা আইন, জরুরি অবস্থা, তারপরে একদলীয় শাসন ব্যবস্থা প্রবর্তন করে গণতন্ত্রকে ধ্বংস করে হত্যা করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান পরে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন এবং দেশের মানুষের বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এক কথায় গণতান্ত্রিক অনুষ্ঠানকে আবারও নির্মাণ করার আসেন। শুধু তাই নয়, এই দেশের অর্থনীতিকে নতুন জীবন দেওয়ার জন্য তিনি মুক্ত বাজার অর্থনীতি চালু করেন। একই সঙ্গে তিনি কৃষিতে, শিল্পে, প্রত্যেকটি ক্ষেত্রে তিনি তার যে অবদান, সে অবদান তিনি রেখেছেন, যার এই ফলশ্রুতিতে আমরা আজকে বাংলাদেশকে দেখতে পাই। বাংলাদেশ সেই ধারাবাহিকতায় তারা অনেকটা এগিয়ে গেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের যে প্রেক্ষিত, এই প্রেক্ষিতটি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী পালন করার জন্য সবচেয়ে উল্লেখযোগ্য একটি কারণ। আজকের প্রেক্ষিতটি, আজকের প্রেক্ষিত হচ্ছে দেশের কোনো গণতন্ত্র নেই, মানুষের সমস্ত অধিকারগুলোকে হরণ করে নেওয়া হয়েছে, মানুষকে পুরোপুরিভাবে প্রতারণা করে, জনগণের সঙ্গে প্রতারণা করে একদলীয় শাসন ব্যবস্থা আবার জনগণের চাপিয়ে দেওয়ার জন্য একটা হীন ষড়যন্ত্র। বাংলাদেশকে একটি অকার্যকর এবং নির্ভরশীল দেশে পরিণত করবার জন্য, জাতিতে পরিণত করবার জন্য এই সরকার তাদের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করতে গিয়ে 3 লাখ টাকা সবচেয়ে ভয় হচ্ছে যে আজকে যে জাতি সরি গণতন্ত্রকে গণতন্ত্রের জন্য সেই গণতন্ত্রকে আজকে পুরোপুরি হরণ করে নেওয়া হচ্ছে। জাতির সামনে একটা মিথ্যা কথা বলে প্রতি মুহূর্ত তারা নির্বাচন করেছে যে নির্বাচনে জনগণকে আশা আকাঙ্ক্ষা দিয়ে একটা পরিপূর্ণভাবে একটা প্রতারণা নির্বাচন করেছে জনগণকে সবচেয়ে বড় এবং ভয়াবহ যে কাজটি তারা করেছে হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় সৈনিক তিনি 1981 সালের পর থেকে জিয়া রহমান সাহেব স্বাধীনতার পরে স্বৈরাচার সরকার যখন দায়িত্ব গ্রহণ করে তারপরে তিনি এই রাজনীতি এসে গণতন্ত্রের ফিরিয়ে আনবার জন্য দীর্ঘ 9 বছর সংগ্রাম করেছেন। পরবর্তীকালে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠায় রূপ দেওয়ার জন্য সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন, দেশ অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো মৌলিক কাজ করেছেন। এই কাজগুলো এই দেশের অর্থনীতিতে সমাজনীতি এবং রাজনীতিতে একটা বড় রকম ভূমিকা রাখছে। সেই নেতৃত্ব গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন, সেই নেতৃত্বকে সম্পূর্ণ মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে আটক করে হাজার হাজার নেতাকর্মী যারা গণতন্ত্রে বিশ্বাস করে তাদেরকে আজকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ও নেতাকর্মীকে শুধুমাত্র গণতান্ত্রিক কর্মী হওয়ার জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের গুম করা হয়েছে। এই অবস্থার প্রেক্ষিতে আজকে গোটা জাতি যখন একটা গভীর সংকটে আছে, যে সংকটটি হচ্ছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে একদলীয় শাসন ব্যবস্থা স্বৈরাচার প্রতিষ্ঠা করবার জন্য যখন এই সরকার আওয়ামী লীগ কাজ করছে সেই সময় আমাদের নেতা সাধারণ মানুষকে আমাদের সামনে একটা সময় দিতে, যে সময়টা আমরা আমাদের সমস্ত নেতা কর্মীদিকে আমাদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা আদালতে ঐক্যবদ্ধ হতে পারি, ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আমরা গণতন্ত্রকে ফেরত আনতে পারি, গণতন্ত্রের নেত্রী মাতা নেত্রীকে আমরা আবার আমাদের মাঝে ফিরে নিয়ে এসে গণতন্ত্রের সংগ্রাম করার জন্য আমরা তার কাছে ফিরে যেতে পারি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই অবস্থার প্রেক্ষিতেই আজকের এই 20 মে আমাদের 38 সাতবার্ষিক উপলক্ষে আমরা কর্মসূচি গ্রহণ করেছি। এই 10 দিনব্যাপী কর্মসূচির মধ্যে এটা হচ্ছে 22 মে থেকে 31 মে পর্যন্ত এটা হবে এবং আমাদের রয়েছে ওই দিন ভোর 6টায় দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত করেন ও কালো পতাকা উত্তোলন। ওইদিন সকাল 10:30 মিনিটে দলীয় নেতৃবৃন্দের নেতৃত্বে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মীরা সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের মাজারে মাজার জিয়ারত করবেন এবং জিয়ারত শেষে জাতীয়তাবাদী উলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল শুরু করেন। সকাল থেকে নয়া পর্যন্ত বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সম্মুখে ল্যাবের উদ্যোগে মেডিকেল ক্যাম্প বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ওই দিন ঢাকা মহানগর দক্ষিণের থানায় সুস্থদের মাঝে কাপড় ইত্যাদি সামগ্রী বিতরণ করা হবে। ওই দিনই এটা আমরা আশা করছি করা সম্ভব হবে জাতীয়তাবাদী সাহিত্যের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সারাদিনব্যাপী এছাড়া আমাদের প্রত্যেকেই তাদের নিরাপদ দায়িত্ব ঠিক করে আলোচনা সভা, পোস্টার এবং ইফতার সামগ্রী বিতরণের কর্মসূচি গ্রহণ করবে। অনুরূপভাবে বিএনপির উদ্যোগে জিয়া রহমানের 38তম সাধারণ উপলক্ষে সারা দেশে জেলা ও মহানগরী সহ সকল ইউনিট কার্যালয়ে 30 মে ভোর 6টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা বা মাহফিল ও দুস্থদের মাঝে কাপড় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে। আর এই যে আপনার কর্মসূচিগুলো পালন করা হবে আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ এই কর্মসূচিগুলোতে তারা উপস্থিত থাকবেন। বিশেষ করে মহানগরে যে আপনার বিতরণ হবে একই সঙ্গে আমরা চেষ্টা করব বিভাগীয় আমাদের সংগঠনগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করে সেখানকার কর্মসূচিও আমাদের কেন্দ্রীয় নেতৃবর্গ উপস্থিত থাকতে পারেন সেই হিসেবে আপনাদের সকলকে ধন্যবাদ।